হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দেখতে পাচ্ছেন এক এক করে বাসে উঠছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের সদস্যরা। দেখছেন ডেইলি ক্রিকেট ফেসবুক লাইভ, সঙ্গে আছি রাহিদ রানি। দুটো বাস অপেক্ষা করছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য। তবে অস্ট্রেলিয়ার সময় যেটা দেখা গেছে, বাড়তি নিরাপত্তা কড়াকড়ি বিভিন্ন শর্ত সেরকম কিছুটাই নেই, এবং খুব দ্রুত নেমেই, বিমান থেকে নেমেই কিন্তু বাসে উঠে পড়ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল, একদম দ্রুত বলা যায়। এবং অনেকক্ষণ ধরেই গণমাধ্যম কর্মীরা ভিড় করছিলেন কখন নামে, 12:10 একটা টাইম ছিল, সেই টাইমের আগেই ওরা নেমেছে এবং এখন বাসে উঠছে। দেখতে পাচ্ছেন এক এক করে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের সদস্যরা উঠছেন। দুটো বাস আগে থেকে রাখা শ্যামলী এনা ট্রাভেলস। অস্ট্রেলিয়া দল ভিআইপি টার্মিনাল দিয়ে না, ওরা বের হয়েছিল কাস্টমস গেট দিয়ে, এবং অস্ট্রেলিয়া দলকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী ছিল অনেক আগের থেকেই, প্রায় ঘন্টা দুয়েক আগের থেকে। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য সেরকম কিছু চোখে পড়েনি, তবে নিউজিল্যান্ড যা চেয়েছে তাই পূর্ণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বারোটার একটু আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান, এবং সেই বিমানেই ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট টিম। এটা একটা বিজনেস ফ্লাইট এবং অন্যান্য যাত্রীদের সঙ্গে তারাও কিন্তু ছিলেন, কোনো চার্টার্ড প্লেন বা বিমান ছিল না। আরও কয়েকজন ক্রিকেটার এখনও বের হননি, ভিআইপি গেট দিয়ে কিন্তু বের হবেন তারা। আজ থেকেই কোয়ারেন্টাইন শুরু হবে, রুম কোয়ারেন্টাইন আপনারা জানেন। রুম কোয়ারেন্টাইন শুরু করবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম এবং বাংলাদেশ ক্রিকেট টিম। একই সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, অর্থাৎ এখান থেকে সরাসরি যাবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, এবং August 27 প্রথম অনুশীলন করবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম, এবং আজকে মধ্যরাতে আসার কথা সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্র থেকে, যদিও তিনি ওমরা করতে গেছেন এখন সৌদি আরবে। একদিন পর অর্থাৎ 28 August অনুশীলন করার সুযোগ পাবেন সাকিব আল হাসান। দুই দলই এবং অফিসিয়াল স্টাফ, ম্যাচ রেফারি সবাই কিন্তু 3 দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইন করবেন, এমনটাই জানিয়েছিলেন গতকাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। আপনারা সবাই জানেন অস্ট্রেলিয়াকে প্রায় হোয়াইট ওয়াশ করতে বসেছিল বাংলাদেশ, এবং 4-1 ব্যবধানে টি-20 সিরিজ দাপুটে জয় করে টাইগাররা। সেখানে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলার জান, বাংলার প্রাণ সাকিব আল হাসান। এবং এই সিরিজে ফিরছেন, আপনারা সেটাও জানেন, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আমিনুল ইসলাম বিপ্লব, 3 ক্রিকেটার কিন্তু ফিরছেন, এবং এইটা অনেক গুরুত্বপূর্ণ এবং পজিটিভ। মিডল অর্ডারে যে শূন্যতা ছিল, লিটন কুমার দাস ওপেনিং পজিশনে হয়তো খেলবেন, কিন্তু মুশফিকুর রহিম তার জায়গাটা একদম পাকাপোক্ত, কারণ মিডল অর্ডারে তিনি নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান, মিস্টার ডিপেন্ডেবল নামই তার হয়েছে। প্রত্যেকটা ম্যাচই হবে মিরপুর হোম অফ ক্রিকেট শেরে বাংলায়। বিকেল 4:00 শুরু হবে 1 সেপ্টেম্বর প্রথম ম্যাচ, আপনারা জানেন
একদিন পরপর মোট 10 দিনে 5টি ম্যাচ খেলবে, তবে 29 আগস্ট বিকেএসপিতে, 29 আগস্ট বিকেএসপিতে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বারোটার একটু আগেই চলে আসে নিউজিল্যান্ড ক্রিকেট টিম এবং তারা কিন্তু অলরেডি বের হয়েছেন এবং কয়েকজন সদস্য বাসে উঠেছেন, আরও কয়েকজন সদস্যের অপেক্ষা রয়েছে এবং নিউজিল্যান্ড মূলত দ্বিতীয় সারির একটি দল পাঠিয়েছে। প্রথম সারির কয়েকজন ক্রিকেটার তারা কিন্তু এই সফরটি করছে না। বিশ্বকাপের আগে সবাই দেখছে দলগুলো কেমন হয় এবং সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়াও এসেছিল তুলনামূলক নতুন একটা টিম নিয়ে এবং একই সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট টিমও কিন্তু এসেছে সেরকমই একটি দল নিয়ে। তবে শক্তিমত্তা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার খুবই কাছাকাছি এবং এরা কিন্তু খুবই পেশাদার এবং দুর্দান্ত এক দল করে থাকে, এটা তো সবাই জানেন নিশ্চয়ই। দেখছেন ডেইলি ক্রিকেটের ফেসবুক লাইভ, সঙ্গে আছে রাহিদ রানি। খেলা শুরু হবে 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর বিকেল 4টায় একটা বাস চলে যাচ্ছে সম্ভবত, মানে পজিশন আগের থেকেই নিয়ে রাখবে এবং সেকেন্ড বাসটা তার পিছু পিছু নিচ্ছে, একই কালার, দেখতেও বেশ ভাল লাগছে। আগে থেকেই পুলিশ র্যাবের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন, তবে অস্ট্রেলিয়ার সময় অস্ট্রেলিয়া যেরকম বাড়াবাড়ি করেছিল সেরকম বাড়াবাড়ি কিন্তু নেই নিউজিল্যান্ড দলের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন। ওই পাশে ফায়ার সার্ভিস, রেস্কিউ গাড়ি, অ্যাম্বুলেন্স, র্যাবের গাড়ি রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে এবং বিসিবির অফিসিয়াল স্টাফ কিংবা সিকিউরিটি তারাও কিন্তু রয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম, ব্ল্যাক ক্যাপস, কিউইরা। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দুটো বাসে করে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম, চারপাশেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং একটা অ্যাম্বুলেন্স যেটা থাকে সচরাচর সব দলের ক্ষেত্রেই এবং একটা ফায়ার সার্ভিস অ্যান্ড রেস্কিউ টিমটাও থাকে। যে কোনো দুর্যোগ মোকাবেলায়, যে কোনো বিপদ মোকাবেলায় কিন্তু তারা তৎপর থাকে। যাচ্ছে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিউজিল্যান্ড ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট টিম সেখানে আজকে থেকেই রুম কোয়ারেন্টাইন করবে প্রত্যেকটা দলই, অর্থাৎ বাংলাদেশ নিউজিল্যান্ড দুটো দলই রুম কোয়ারেন্টাইন করবে 3 দিন, তারপর তারা মাঠে নামার সুযোগ পাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। একদম সংবাদকর্মীদের চটলাই বলতে পারি, সম্ভবত এখান থেকেই এই পথ দিয়েই যাবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম।
যে এই পথ দিয়ে অতিক্রম করছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম, দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি আগে থেকে নিরাপত্তা এবং পরিষ্কার রাখা হয়েছে এই রাস্তাটি। দেখতে পাচ্ছেন দুটো শ্যামলি পরিবহনের গাড়িতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম, বিশ সদস্যের দল এসেছে। ভিআইপি রাস্তা দিয়েই যাচ্ছে, ভিআইপি রোডটা অতিক্রম করেই যাবে, অর্থাৎ ডান পাশে যে রুটটা গিয়েছে ক্যান্টনমেন্ট হয়ে সেই রুট ব্যবহার করছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। সফরে 5টি টি টোয়েন্টি খেলবে এবং বাংলাদেশ প্রস্তুত তাদেরকে বরণ করে নেওয়ার জন্য, এবং সকল শর্ত পূরণ করেই, কিন্তু যদিও তাদের ওই রকম মহামারী কোনো শর্ত ছিল না, অর্থাৎ অস্ট্রেলিয়ার মতো ব্যাপক কোনো শর্ত জুড়ে দেয়নি নিউজিল্যান্ড, তবে যেটুকু দরকার সেটুকুই তারা পাচ্ছে, যেটুকু প্রয়োজন ছিল তার সম্পূর্ণটাই পাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম, দেখতে পাচ্ছেন দেখছেন ডেইলি ক্রিকেট ফেসবুক লাইভ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 12টার আগে অবতরণ করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট টিম, এবং অল্প সময়ের ব্যবধানে, মানে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা বিমানবন্দর ত্যাগ করে চলে যাচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ধন্যবাদ সবাইকে ডেইলি ক্রিকেটের সঙ্গে থাকার জন্য। ডেইলি ক্রিকেট ফেসবুক এবং ইউটিউবে পাচ্ছেন, একই সঙ্গে গুগল অ্যাপেও কিন্তু পাওয়া যাচ্ছে ডেইলি ক্রিকেট। সঙ্গেই থাকুন ক্রিকেটের, সঙ্গেই থাকুন তথ্যের, সঙ্গেই থাকুন সংবাদের সাথে।